নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 5/8/2021 উচ্চ মাধ্যমিক পরীক্ষার 2021 রেজাল্ট আমরা জানি প্রকাশিত হয়েছে। সেই রেজাল্টে যারা অকৃতকার্য হয়েছে, ফেল করেছে, তাদের জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আবার সুযোগ দিয়েছিল যে তাদের বিভিন্ন তথ্য তাদেরকে থেকে অ্যাপ্লিকেশন নিয়ে স্কুলগুলোকে কাউন্সিল অফিসে জমা করতে হবে। তার সাপেক্ষে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ রিভিউ রেজাল্ট প্রকাশ করেছে। সেই রিভিউ রেজাল্টে ফেজ 1 ফেজ 2 এই দুটো রেজাল্ট প্রকাশ করেছে। তো আসুন দেখে নেবো আমরা। ফেজ 1 কিছুদিন আগে প্রকাশিত হয়েছিল, ফেজ 2 রয়েছে। তো দেখে নেবো আসুন দুটো রিভিউ সংক্রান্ত রেজাল্ট, অর্থাৎ উচ্চ মাধ্যমিকে যাদের রিভিউ করতে দেওয়া হয়েছিল, যারা পাস করানোর জন্য বা অকৃতকার্য হয়েছে তার জন্য যারা আবেদন করেছিল, তার সাপেক্ষে নতুন করে তাদের রেজাল্ট শিট তৈরি হয়েছে। তো কাদের জন্য সেই রোল নাম্বারগুলো কী কী রয়েছে আসুন দেখে নিই। প্রথমে ফার্স্ট ফেজের রিভিউ রেজাল্টটা দেখে নেবো। ফার্স্ট ফেজ রিভিউটা 3 তারিখে জারি হয়েছে। নোটিশটা কী বলছে দেখতে পাচ্ছেন যে আফটার প্রপার ভেরিফিকেশান রিভাইজড মার্কশিট, অর্থাৎ প্রপার ভেরিফিকেশানের পর আবার নতুন করে মার্কশিট দেওয়া হবে স্টুডেন্টদের, যারা রেজিস্ট্রেশন নাম্বার কাদের দেওয়া হবে, না রেজিস্ট্রেশন নম্বর রয়েছে এবং স্কুল কোড দেওয়া রয়েছে নিচে, এবং এটা ফার্স্ট পেজে দেওয়া হবে যাদের রিকোয়েস্ট টু কালে, এবং তাদেরকে বলা হচ্ছে যে তারা যেন অবশ্যই নতুন মার্কশিট সংগ্রহ করে স্কুলগুলো থেকে, এবং স্কুলগুলো দেখুন নিউ মার্কশিট মানে ওল্ড মার্কশিটের পরিবর্তে কনসার্ন স্টুডেন্ট ফ্রম দেয়ার রেসপেক্টিভ রিজিওনাল অফিস থেকে, যারা রেসপেক্টিভ রিজিওনাল অফিস থেকে তারা যেন এই রেজিস্ট্রেশন মানে এই রেজাল্ট সংগ্রহ করে ওল্ড পুরোনোটার পরিবর্তে, পুরোনোটা ফেরত দিয়ে। তো রোল নাম্বারগুলো একটু দেখে নেবেন, রেজিস্ট্রেশন নাম্বারগুলো দেখে নেবেন, কাদের ইনস্টিটিউশন কোড রয়েছে, রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে যাদের হচ্ছে এই ফার্স্ট ফেজে যাদের দেওয়া হবে এই মার্কশিট তাদের রয়েছে। আপনারা একটু দেখে নেবেন ভিডিওটা পজ করে, তারপর সেকেন্ড ফেজের যাদের মার্কশিট দিতে হবে তাদের রোল নাম্বারগুলো এই রেজিস্ট্রেশন নাম্বারের স্কুল কোড রয়েছে, আমি সেটা শেয়ার করবো। এখন দেখছেন ফার্স্ট পেজে যাদের ফার্স্ট পেজের যে রিভিউ লিস্ট, তাতে যাদের যে সমস্ত স্কুলের ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন নাম্বার প্লাস স্কুল কোড, প্রথমে একটা স্কুল কোড রয়েছে, তারপর ডান দিকে রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার, বাঁ দিকে স্কুল কোড, এই স্কুল কোডে এই রেজিস্ট্রেশন নাম্বারদের কিন্তু নতুন করে মার্কশিট মানে দেবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, এবং সেটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের রিজিওনাল অফিস থেকে সেই মার্কশিট পাওয়া যাবে পুরনো মার্কশিটের পরিবর্তে, পুরনো মার্কশিটটা ফেরত দিতে হবে, তারপর নতুন মার্কশিট পাওয়া যাবে। তো আমরা একটু লিস্টটা একটু দেখে নিচ্ছি, আমি একটু ছোট করে দেখাচ্ছি, আপনারা অবশ্যই দেখতে পাবেন। 30টা পাতা রয়েছে অনেকগুলো, ভিডিওটা পজ করে দেখে নেবেন যদি কারো দেখার থাকে, অবশ্যই দেখাচ্ছি ভিডিওটা। এই রোল নাম্বারগুলো বলে বা এই স্টুডেন্টগুলোকে এই রেজিস্ট্রেশন নাম্বারের আন্ডারে যে সমস্ত স্টুডেন্ট রয়েছে তাদের প্রত্যেকের নতুন মার্কশিট দেওয়া হবে রিজিওনাল অফিস থেকে। ভিডিওটা পজ করলে আপনারা দেখতে পাবেন বিভিন্ন স্কুল কোড রয়েছে, বিভিন্ন স্কুল কোডের নাম্বার এখানে মানে নতুন মার্কশিট পাবে তারা আবেদনের ভিত্তিতে, যে রিভিউ রেজাল্ট উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সেই রিভিউ রেজাল্টের কাদের কাদের নতুন করে মার্কশিট দেওয়া হবে তাদের লিস্ট প্রকাশ করা হয়েছে, সেই লিস্টগুলো একটু দেখে নেবেন। আর এর আগে আমরা জানি যে উচ্চ মাধ্যমিক তরফ থেকে যেটা বলা হয়েছিল যে এবার কিন্তু 100% স্টুডেন্টদেরকেই পাস করিয়ে দেওয়া হবে সবাইকেই, তার জন্য এই নতুন রিভিউ রেজাল্ট হিসেবে তাদের নতুন মার্কশিট দেওয়ার ব্যবস্থা করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। অবশ্য যারা আবেদন করেছিল তার উপর ভিত্তি করে, ভিডিওটা পজ করে একটু দেখে নেবেন আপনারা কাদের কাদের ফার্স্ট ফেজের মার্কশিট দেওয়া হবে, আপনাদের স্কুলের কেউ থাকলে অবশ্যই দেখে নেবেন, এটা ফার্স্ট ফেজের। এবার আমরা দেখে নেব সেকেন্ড ফেজ, সেকেন্ড ফেজের যে রিভিউ রেজাল্ট যেটা আজকে বেরিয়েছে, সেকেন্ড ফেজের রিভিউ রেজাল্ট যেটা দেওয়া হবে মার্কশিট, নতুন করে মার্কশিট দেওয়া হবে পুরোনো মার্কশিটের পরিবর্তে, তা সেগুলো দেখে নেবেন একটু, কিছু অ্যাড হয়েছে সঙ্গে। আগের সঙ্গে কিছু অ্যাড হয়েছে আর কি এগুলোই। তাহলে যাই হোক, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তরফ থেকে রিভিউ রেজাল্ট এর ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজের রিভিউ রেজাল্টের লিস্ট প্রকাশিত হয়েছিল হলো যাদের নতুন করে মার্কশিট দেওয়া হবে। তো যাই হোক, এই আপডেটটা আমি শেয়ার করলাম, ভিডিও ভালো লাগলে সে লাইক দেবেন, কমেন্ট দেবেন, আর যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, ফিরে আসছি পরের ভিডিও নিয়ে।